थायरॉयड रोग अर्थात गलगण्ड रोग निये आज के आलोचना करब। आमी आलोचना करब थायरॉयड ग्लैंड कोथा अवस्थित, एर काज कि समस्या है एवं एर समाधान कि। ताहले प्रथमे शुरू करा जाक एर कोथा अवस्थित एटी दिए। थायरॉयड ग्लैंड आमादेर गलार ठीक ए अवस्थानटा अवस्थित। थायरॉयड ग्लैंडटी बाटारफ्लाई अर्थात प्रजापतिर मतो देखते हैं। ये थायरॉयड ग्लैंड थेके थायरोक्सिन नामक एक धरनेर हरमोन बेर हय। ये हरमोन स्नायुमंडली एवं नार्भसेर उपर काज करे। तबे एकटी विषय, ये हरमोन 24 हावर एर परे डिएक्टिव बा नष्ट हो जाए। एबार आलोचना करब थायरॉयड ग्रंथिर काज निये। ये थायरॉयड ग्रंथि बा थायरॉयड थेके निःसृत थायरोक्सिनेर आठटी काज रयेछे। प्रथम काज, एनजाइमेर उपर क्रिया। आमादेर शरीरेर मोट 13টি এনজাইমের উপর এর বিশেষ ক্রিয়া দেখা যায়। দুই নম্বর কাজ, এটি মেটাবলিজম এবং বেসাল মেটাবলিজম এর উপর ক্রিয়া করে। হার্টের উপর ইহার ক্রিয়া, হার্টের শক্তি অর্থাৎ ফোর্স এবং ফ্রিকোয়েন্সি এর উপর বিশেষ ক্রিয়া দেখা যায়। অর্থাৎ এই হরমোন বেড়ে গেলে হার্টের ক্রিয়া অধিক হয় এবং কমে গেলে হ্রাস পায়। চার নম্বর ক্রিয়া, গ্লুকোজের উপর এর ক্রিয়া দেখা যায়। এর নিঃসরণ কমে গেলে এর ক্রিয়া কমে যায় এবং বেড়ে গেলে ক্রিয়া বেড়ে যায়। ফ্যাট মেটাবলিজম, যদি এই থাইরক্সিন বেশি হয় তাহলে ফ্যাট কমে যায়, যদি এই থাইরক্সিন কম হয় তাহলে ফ্যাট বেড়ে যায়। এই হরমোন অ্যানাবলিজম এবং ক্যাটাবলিজমকে বৃদ্ধি করে। এবার বলবো সাত নম্বর কাজ নিয়ে, আয়োডিন মেটাবলিজম। এই আয়োডিন মেটাবলিজম হরমোনের নিঃসরণ বেশি হলে দেহের সব আয়োডিন কমে যায় এবং এর ক্রিয়া কম হলে দেহে আয়োডিন জমে। এটি আয়োডিন শোষণ করার কাজে সাহায্য করে কিন্তু এটি তাকে ক্ষয় করে। এই গ্ল্যান্ড নিজে আয়োডিন দ্বারা পালিত হয়, তবে কাজ বেশি হলে আয়োডিন কম হয় বটে, তবে তার ফলে গ্রন্থির বিরাট বৃদ্ধি হয়, তাকে বলে এক্সোপ্যাথালমিক গয়েট্রি রোগ। তখন আয়োডিন ইনজেকশন দিলে রোগ কমে যায়, তা না হলে আয়োডিন প্রচুর খেতে হয়। আসলে গ্রন্থিটি নিজে আয়োডিনকে নিয়ন্ত্রণ করে। এর কাজ বেশি হলে দেহের সব আয়োডিন ক্ষয় হয় কিন্তু গ্রন্থিটি আকারে বড় হয়ে যায়, তাকে বলে গলগণ্ড রোগ, স্ক্রোফুলা। এবং এর চিকিৎসা হলো আয়োডিন ইনজেকশন বা প্রচুর খাওয়ানো। এবার বলবো আট নম্বর কাজ, এই হরমোন বেশি হলে কিডনির উপর বেশি কাজ করে এবং প্রস্রাব বেশি হয়। এই হরমোন ব্লাড সেলগুলোকে কার্যক্ষম করতে সাহায্য করে থাকে। এই হরমোন বডি টেম্পারেচার বা গাত্রতাপ রক্ষা করতে সাহায্য করে। এছাড়াও এটি দেহের পেশির কাজ বৃদ্ধি করে। কিন্তু এখানে উল্লেখ করা প্রয়োজন এই যে, এই গ্রন্থির কাজ বেশি হলে তা দেহের পক্ষে ধ্বংসাত্মক হয়। তখন রোগীকে বাঁচানোর জন্য অ্যান্টিথাইরক্সিন ওষুধ দিতে হয়। এই ওষুধের কাজ হলো এই গ্রন্থির কাজকে নিয়ন্ত্রণ করা। এছাড়া এই গ্রন্থির কাজ বেশি হলে দেহের সব আয়োডিন পুড়ে যায় এবং আয়োডিন ইনজেকশন দিতে হয়। সালফাগুয়েনিথাইডিন জাতীয় ঔষধ থাইরয়েড গ্রন্থির কাজ কমিয়ে দেয়। গ্রন্থিটির ক্রিয়া যখন ঠিক থাকে তখন এটি বেশি বা কম রস নিঃসরণ করে না। এখন এই থাইরয়েড গ্ল্যান্ড থেকে নিঃসৃত থাইরক্সিন নামক হরমোন যদি স্বাভাবিকের তুলনায় অস্বাভাবিক কিছু ঘটে অর্থাৎ বেশি বা কম হয়, তাইলে যে সমস্যাগুলো সৃষ্টি হয় তা আমি এখন বর্ণনা করব। থাইরয়েডের কাজ যদি বেশি হয় তাইলে কি হয়, আসুন আমরা আলোচনা করি। থাইরয়েডে গ্রন্থি দুটি ফুলে ওঠে, যাকে চলতি ভাষায় বলে গলগণ্ড রোগ বা স্ক্রোফুলা। দেহের চর্ম চকচকে হয়, ভেজা ভেজা থাকে এবং গরম ভাব সর্বদা থাকে। চর্মের নিচে রক্তনালিকা ঢিলে হয়ে যায়। গ্রন্থিগুলো ফুলে ওঠার জন্য গলা ফুলে ওঠে। চোখ বড় বড় হয়, যেন রোগী খুব ভয় পেয়েছে বা ভয় দেখাচ্ছে। এর কারণ চোখের ঢাকনা ঢিলে হয়ে যায়, বিশেষ করে চোখের উপরের ঢাকনার দুর্বলতা এবং অক্ষমতা। চোখের পেশিগুলো ঢিলে হয়ে যায়, দেহের ক্যালসিয়াম কমে যায়, তার ফলে দেহের পেশিগুলোতে মৃদু কম্পন দেখা যায়। ক্যালসিয়ামের অভাবের জন্য হাড়গুলো দুর্বল হয়ে যায়, হার্টবিট বেড়ে যায়, প্রস্রাব ঘন ঘন হয় এবং মাত্রা বেড়ে যায়, ক্ষুধা বৃদ্ধি পায়, বারবার খেতে ইচ্ছা করে,
দেহে ফ্যাট সঞ্চয় কমে যায় এবং তার ফলে রোগী রোগা হয়ে যায়। বেসাল মেটাবলিক রেট 40% থেকে 100% বৃদ্ধি পায়। রক্তে কোলেস্টেরল কমে যায়, আয়োডিন বেড়ে যায়, মূত্রে আয়োডিন বের হয়, পুরুষের দজভঙ্গ রোগ হয়। এবার আলোচনা করব থাইরয়েডের কাজ যদি কমে যায় তাহলে কি কি সমস্যা হতে পারে। দেহের আকৃতি বেটে হয়ে যায়, অর্থাৎ কম লম্বা হয়। হাড়গুলো মোটা হয় তবে লম্বা হয় না। দেহ মোটা বেটে এবং থলথলে হয়। চামড়া হয় খসখসে এবং মোটা ধরনের। পেশির ক্ষমতা কমে যায়। পেট মোটা হয়, যেন পেটে একটা ভার বসানো আছে মনে হয়। ব্লাড সুগার কমে যায়, আকারে বাড়তে পারে না। দেহটা যেন অকাল পক্ক বলে মনে হয়। বয়স অনুযায়ী দেহ গঠিত হয় না, এটাকে বলে ক্রিটিনিজম। থাইরয়েডের কাজ যদি কম হয় তাহলে মিক্সোডিমা রোগ হয়। সাধারণত নারীদের এটি বেশি দেখা যায়। এর ফলে দেহ হলুদ বর্ণের হয়ে পড়ে। এই রোগে আক্রান্ত হলে দেহ ফ্যাকাশে হলদে মোটা ও চর্ম মোটা ও খসখসে ধরনের হয়। মুখমণ্ডল মোটা ও থলথলে হয়। ঘাড়ে খুব মেদ জমে যায়, চুল উঠে যায়, দেহের অন্যান্য অংশের চুলও উঠে যায়। এখন আপনি বুঝবেন কিভাবে যে থাইরয়েডের আপনার কোনো সমস্যা হচ্ছে কি না। এর জন্য তিনটি টেস্ট রয়েছে। একটি হচ্ছে টিএসএস টেস্ট, আরেকটি হচ্ছে T3 টেস্ট, আরেকটা হচ্ছে T4 টেস্ট। এই তিনটি টেস্টের মাধ্যমে বোঝা যায় যে থাইরয়েক্সিন বেশি বা কম হচ্ছে কি না। এখন আমি বলবো আপনাদের এই রোগের সমাধান কি। এই রোগের সমাধানের জন্য অ্যালোপ্যাথি এবং হোমিওপ্যাথিতে খুব সুন্দর ট্রিটমেন্ট রয়েছে। আমাদের হোমিওপ্যাথি ট্রিটমেন্টের মাধ্যমে আপনি আরোগ্য পেতে পারেন। হোমিওপ্যাথিতে লক্ষণভিত্তিক থাইরয়েডের চিকিৎসা রয়েছে, যেমন থাইরয়েডিনাম, স্পঞ্জিয়া সহ আরও অনেক ওষুধ থাইরয়েডের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়ে থাকে। এগুলো লক্ষণের উপর ডিপেন্ড করে। এবার আমি আলোচনা করব কিছু খাবার সম্পর্কে যা আপনারা খেলে এই থাইরয়েডের সমস্যার অনেকটাই সমাধান হবে। প্রথমে আলোচনা করব পালং শাক সম্পর্কে। পালং শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে, যা থাইরয়েডের অন্যতম ওষুধ। পালং শাক যদি আপনারা নিয়মিত খাবারের তালিকায় রাখেন তাহলে থাইরয়েডের সমস্যা থেকে অনেকাংশে মুক্তি পেতে পারেন। এরপর সামুদ্রিক মাছ, অর্থাৎ যেসব মাছে আয়োডিনের পরিমাণ বেশি থাকে সেই সামুদ্রিক মাছগুলো আপনারা খেতে পারেন। এবার বলবো নারকেল তেল সম্পর্কে। নারকেল তেল খুবই সহজেই পাওয়া যায়। থাইরয়েড হরমোনের ক্ষরণ যখন খুব বেড়ে যায় তখন সঙ্গে সঙ্গে ইস্ট্রোজেনের উপাদানও বৃদ্ধি পায়, যা থাইরয়েডের গ্রন্থি ক্রিয়াকে বাধা দেয়। এই তেল ইস্ট্রোজেনের বৃদ্ধি কমিয়ে আনতে সাহায্য করে আর দেহের বিপাক ক্রিয়া বাড়িয়ে দেয়, ফলে সঞ্চিত মেদ শক্তিতে রূপান্তরিত হয়ে যাবে। থাইরয়েডের সমস্যা প্রতিকারে 1 কাপ দুধের সঙ্গে 1 টেবিল চামচ নারকেল তেল মিশিয়ে খেতে পারেন। এরপর হলুদ। হলুদ একটি খুবই জনপ্রিয় মশলা। হলুদে কার্কিউমিন নামক উপাদান রয়েছে, যা থাইরয়েড গ্রন্থির প্রদাহ কমাতে সাহায্য করে। তাই থাইরয়েডের সমস্যা নিরাময়ে হলুদ খুবই উপকারী। আয়োডিনযুক্ত লবণ। আয়োডিন সমৃদ্ধ লবণ থাইরয়েড হরমোন ক্ষরণকে নিয়ন্ত্রণ করে, তাই রান্নাবান্নায় আয়োডিনযুক্ত লবণ খেতে পারেন। আদা। আদায় রয়েছে জিঞ্জিরাল উপাদান, যা প্রদাহ নিরাময়ক হিসেবে পরিচিত। এই জিঞ্জিরাল থাইরয়েড প্রদাহ উপশমেও সাহায্য করে। ডিমের কুসুম। ডিমের কুসুম কপার সমৃদ্ধ, আর এই কপার থাইরয়েড গ্রন্থিগুলোকে মসৃণ রাখে, তাই থাইরয়েড সমস্যা সমাধান করতে ডিমের কুসুম খাদ্য তালিকায় রাখতে পারেন। এরপর আখরোট। আখরোট একটি সহজলভ্য শুকনো খাবার, প্রায় সবার রান্নাঘরেই থাকে এটা। এটি ম্যাগনেসিয়াম ও আয়রন সমৃদ্ধ খাবার, যা থাইরয়েড হরমোন ক্ষরণ বৃদ্ধি করতে সাহায্য করে থাকে, তাই এটিও থাইরয়েড সমস্যা সমাধানে খুবই উপকারী। তবে যারা থাইরয়েডের রোগী রয়েছেন তাদের কিছু কাজ থেকে বিরত থাকতে হবে। যেমন 1 নম্বর, থাইরয়েডের রোগী মানসিক চাপ থেকে বিরত থাকতে হবে। মানসিক চাপ বেড়ে গেলে থাইরয়েডের পরিমাণ বেড়ে যায়। থাইরয়েডের রোগীদের জন্য ধূমপান খুবই মারাত্মক। ধূমপানের জন্য থাইরয়েডের ক্রিয়ার ব্যাঘাত ঘটে। থাইরয়েডের রোগীদের অবশ্যই ফুলকপি, বাঁধাকপি ও ব্রুকলি খাবার থেকে বিরত থাকা উচিত। আজকে এ পর্যন্তই, সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। তবে হ্যাঁ, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং ভালো না লাগলে ডিসলাইক দিয়ে দিন। আর বেশি বেশি করে শেয়ার করুন।
আমাকে উৎসাহিত করুন। আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।